Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Smoking causes cancer. Dhumpan cancer er karon. আরে দিদিমণি এসে হয়েছো, আজ আসতে এত দেরি হলো কেন? মা তো চিন্তা করছিল, স্কুল বাসটা লেট করে দিল। আসলে কি হলো? থামা, বুঝে বসে গেছে। কি হচ্ছে? ও, আমি আসছি। আরে 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 বাবা, পোশাকটা তো পাল্টে যাবে, কিছু খাবে? এখনো সময় নেই দাশুদা, আমি আসছি। আরে শোনো শোনো, এই দেখো বাবা, মেয়ের কি ভক্তি, কি ভক্তি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, জানি জুই মালতি হাই কত গন্ধ যে ছড়া, তোর মতো যে এই কোতাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, তোলো ফোনের ফাঁদে পড়ে ওই বুঝি বা ক্ষয়, আমার তাই তো লাগে ভয়, প্রলো ফোনের ফাঁদে পড়ে ওই বুঝি বা ক্ষয়, তোমার মেয়ের কীর্তি দেখেছো আজকে আবার? শোনো, এখনো সময় আছে, নিজের মেয়েকে কিন্তু সামলাও। তোমার মায়ের প্রভাবে না দিন দিন একটা গাঁইয়া তৈরি হয়েছে, ফাঁক পেলেই ঠাকুর ঘরে গিয়ে বসে থাকে। এ তো সত্যি একটা যন্ত্রণার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। উফ,
ঠাকুর ঠাকুর করে তো মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। দিদি ভাই, ও দিদি ভাই, তারা মা, তুমি আমার দিদি ভাইয়ের মতো ভক্তি যেন সবাইকে দিও। আরে আজকালকার মেয়ে ল্যাপটপ কম্পিউটার এসব নিয়ে পড়ে থাক, তা না ঠাকুর ঘরে ঢুকে কীর্তন গাইছে। হবে না কেন, ঠাকুমার শিক্ষাতেই তো এগুলো হচ্ছে। জিনুক, এটা কিন্তু তোমার খুব খারাপ স্বভাব। কথায় কথা তুমি মাকে টেনে নিয়ে আসো। আরে ঝিমলি যদি ইচ্ছে না হতো তাহলে কি মা ওকে জোর করে ধাক্কা মেরে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে? ব্যাস অমনি হয়ে গেল না, যেই নিজের মায়ের নামে শুনলে অমনি সাহেবের গোসা হয়ে গেল। আমার হয়েছে যত জ্বালা, মেয়েটাকে শহরের সবচেয়ে নামে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলাম যাতে স্মার্ট হয়, বলিয়ে কইয়ে হয়, তা না? এই নাও দিদি ভাই, প্রসাদটা খেয়ে নাও। তুমি নাও একটু, তুমি খেয়ে নাও। আরে নিকুচি করেছে, আজ এটার একটা নিষ্পত্তি আমি করেই ছাড়বো। আর ভালো লাগছে না, প্রতিদিন এই এক ঝামেলা। চলো এসো আমার সঙ্গে। হ্যাঁ। জিমলি, স্কুল থেকে এসে তুমি এই ঘরে কি করছো? চুপ করে থেকো না, অ্যানসার মি। তোমার তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গান নিয়ে বসার কথা। আজ যে তোমার মিউজিক টিচার আসবে সেটা মনে রাখার প্রয়োজন বোধ করনি, তাই না? না না, আমার মনে ছিল। ও, মনে ছিল। মনেই যদি থাকবে তাহলে সব কাজ ফেলে তুমি ঠাকুর ঘরে এলে কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নাও। তোরা তো জানিস ও তার আমাকে কতখানি ভালোবাসে। হ্যাঁ, এই ভালোবাসায় আখের ওর ক্ষতিই হবে। তুমি কেন বুঝতে পারছো না মা, এটা ওর খেলাধুলা করবার বয়স, আনন্দ করার বয়স, গান বাজনা করার বয়স। ও তো সেই গানই সারাক্ষণ গাইছিল। ও ঠাকুরের সামনে ঠাকুরের প্যান প্যানানি গান, ওসব গান গে আজকালকার দিনে কেউ বড় সিঙ্গার হতে পারবে। What is this, Jimli? Sing the song! G sharp, G! আর তোমাকে এসব বলে আমার লাভটাই বা কি হচ্ছে? না তুমি বুঝবে না আমি তোমাকে বোঝাতে পারবো। চলো এখান থেকে। Sing, sing! তোদের যুগের কিছুই আমি বুঝি না। এ কেমন যুগ যেখানে তোমার পুজো তোমার গানকে লোকে ছেলে খেলা বলে মনে করে। স্যার, স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে রেড টিভির সিঙ্গিং শোতে আপনি আমাদের ঝিমলির একটা ব্যবস্থা করে দেবেন। রেড টিভিতে সিঙ্গিং নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আমি যখন কমিট করেছি তখন ঝিমলি গান গাইবেই। শুধু আমি যেগুলো বলবো ওকে সেগুলো করতে হবে। কে ঝিমলি, পারবে তো? হ্যাঁ সে তো বটেই, ওকে তো করতেই হবে। কি রে ঝিমলি, শুনলি তো স্যার কি বললেন? দাশু। হ্যাঁ কতমা, কি হয়েছে? যা তো মাস্টারমশাই খাবারটা গিয়ে দিয়ে আয়। গানের মাস্টার, একটা কথা বলবো কতমা? বল না। দিদিমণির গানের মাস্টারটা একটা ওই সকিবানা সকিবানা টাইপের। আমি তো ভাবতে পারছি না রেড টিভির সিঙ্গিং শোতে আমাদের ঝিমলি গান করবে। ঝিমলি একবার ভেবে দেখ, তুই গান করবি আর লক্ষ লক্ষ লোক তোকে দেখবে। সোসাইটিতে সোসাইটিতে আমাদের প্রেস্টিজ কোথায় যাবে বলো? ইয়েস, প্রেস্টিজ একেবারে মহাকাশে, এই রকম ভাবে বেড়ে যাবে। আমাদের গায়ে যখন যাত্রা আসে না ভার থাকে অনেকটা সেরকম দেখতে, কানে দুল, কপালে ফেটি, হাতে মালা, আর সারাক্ষণ গিটার নিয়ে পিরিং 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 পিরিং। কিছু বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি আর ওর বাবা তো কত চেষ্টা করছি মেয়েটা যাতে একটু স্মার্ট হয়, একটু ওয়েস্টার্ন আদব কায়দা শেখে, কিন্তু আমরা চাইলেই তো হবে না বলুন,
ওর তো নিজের ইচ্ছে থাকতে হবে। অবশ্যই, কিন্তু আমার মেয়ের তো কোনো ইচ্ছেই নেই। দিন রাত ওই ঠাকুমার সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে তারামার সামনে কালী কীর্তন করে বেড়াচ্ছে। হোয়াট, ঝিমলি, তুমি ঠাকুর ঘরে গিয়ে কালী কীর্তন গাইছো? শিট ম্যান, আমি তোমাকে এত কষ্ট করে ওয়েস্টার্ন সং শেখাচ্ছি, শেষে কিনা কালী কীর্তন, ওই ভজগৌরাঙ্গ, ভজগৌরাঙ্গ করে তোমার কিছু হবে? কেমন যেন সখীপনা, পাগল প্রকৃতির। তুই থামবি, তোকে আর মাস্টারমশাইয়ের রূপ বর্ণনা করতে হবে না, যা খাবারটা দিয়ে আয়। মাস্টারের, তুমি তুমি রেড টিভিতে গান গাইবে না? তবে কেন কালী কীর্তন? ও শিট, আমরা ওয়েস্টার্ন শিখছি, ওয়েস্টার্ন ধরো। দরে দা দরে দা মাস্টারমশাই, টিপিন। শিট ম্যান, সেই ফোলা লুচি আর কালা কালা মিষ্টি ওই তরকারি? নো 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 নো, আমি ম্যাডাম ডাবল ডিমের পোচ, একটু ব্রেড, বিনস এন্ড ট্যাঙ্গো সস। ম্যাঙ্গো? ম্যাঙ্গো ম্যাঙ্গো নয়, ট্যাঙ্গো, ট্যাঙ্গো সস। আপু তাই, বেশি কথা না বলে যাও গিয়ে খাবারটা নিয়ে এসো, যাও। আউট, ম্যাঙ্গো সস। দরিদা স্যার, সরি, আমি যাচ্ছি, গিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছি। শোন, ভালো করে গানটা প্র্যাকটিস কর, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। ঝিমলি, আমি কি শুনছি এগুলো? আমি এত কষ্ট করে তোমাকে ওয়েস্টার্ন শেখাচ্ছি, আর তুমি কি না কালী কীর্তন গাইছো? কি হচ্ছে এই সমস্ত? স্যার, স্যার, আমি তারামায়ের গান গাই স্যার, যেখানে তারামায়ের নাম থাকে, যেখানে ভক্তি থাকে, তার থেকে ভালো করার কিছু হতে পারে না স্যার। এটা আমার ঠাম্মি বলে। কি বলে ঠাম্মি? কি বলে? ওই ভজগৌরাঙ্গ, কহগৌরাঙ্গ কত বাজিয়ে গাইবে? গাও তাহলে, আমি কেন? শিট ম্যান, তোমাকে গাইতে হবে, তোমাকে রেড টিভিতে গাইতে হবে, লক্ষ লক্ষ দর্শক হবে তোমার, তুমি গাইছো, আমি প্রাউড ফিল করব। ওকে, লেটস সিং, সিং সং, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। গিটারটা ধরবে কিরকম? এরকম, পাটা ফাঁক করে, ঠিক আছে? 1 2 3 4 Life is a journey, life is a runway, so take it easy, buddy. Life is a gambling, life is a journey, life is a runway, so take it easy, buddy. জিমলি, এই সমস্ত গান শুনে তুমি কানে আঙুল দিচ্ছ? এই গানগুলো তোমাকে রপ্ত করতে হবে, তবে না তুমি বিখ্যাত হবে, পৃথিবীর লোক তোমাকে চিনবে, তাই না? সিং দ্য সং। তুমি ঠাকুর ঘরে গিয়ে কালী কীর্তন গাইছো, ওই ভজগৌরাঙ্গ। স্কুল থেকে এসে তুমি এই ঘরে কি করছো? তোমার তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গান নিয়ে বসার কথা। দিদি ভাই, বাবা মায়ের কথা শুনতে হয়। কিন্তু ঠাম্মা, তুমি বলো,
ওরা তো আমায় শুধু শুধু বকলো। আমার ওসব চেঁচামেচির ইংলিশ গান গাইতে ভালো লাগে না। আমার ভালো লাগে তারা মায়ের গান গাইতে, যে গানগুলো আমি তোমার থেকে শুনে শুনে শিখেছি। অমন অস্থির হয়ো না মা, বেশ তো, তুমি না হয় তারা মায়ের গানই গেও। কিন্তু ওরা তো আমাকে গাইতে দেবে না ঠাম্মা, তুমি বাবা মাকে একটু বুঝিয়ে বলো না। ঠিক আছে, আমি ওদের বুঝিয়ে বলবো। এবার তুমি শুয়ে পড়ো। না, তার আগে আমাকে সেই গল্পটা একবার বলো। কোন গল্পটা? ওই যে সেই তারাপীঠে বামদেবের কাছে গ্রামের লোকেরা লোকটা ডেড বডি এনে বলল তার মধ্যে আবার প্রাণ ফিরিয়ে দিতে হবে, সেই গল্পটা গো, যেটা কাল রাত্রিরে শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। বলো না, তারপর বামদেব কি করলেন? তারামায়ের কাছে কি প্রার্থনা করলেন? করলেন। উনি পঞ্চমন্ডির আসনে তারামায়ের ধ্যানে বসলেন। তারপর তারামা শুনলেন ওনার প্রার্থনা? শুনলেন কি দিদিভাই, প্রার্থনা মঞ্জুরও করলেন। তার আশীর্বাদে সেই মৃত দেহটির মধ্যে প্রাণ ফিরে এলো। কিন্তু না, আর গল্প নয়, এবার তুমি শুয়ে পড়ো। কাল সকালে তোমার স্কুল আছে না? তাড়াতাড়ি উঠতে হবে তো। নাও শুয়ে পড়ো। আচ্ছা ঠাম্মা। আচ্ছা ঠাম্মা, তারা মা কি সবার ডাকে সাড়া দেন? ডাকার মতো ডাকলে নিশ্চয়ই শোনে। উনি আমারও প্রার্থনা শুনবেন? নিশ্চয়ই শুনবেন। জয় মা তারা, জয় মা তারা। মা তারা মা, আয় আয় আমার কাছে আয় ঝিমলি। তারা মা, মা আমি তোমায় সবসময় ডাকি, মা তোমার পুজো করি, তোমার পূজার মালা গাঁথি মা। শুধু এইটুকু? আর কিছু করিস না? আর আর কি করি মা? তুই যে ভক্তি ভরে আমার নাম গান করিস, শুনতে খুব ভালো লাগে। তাহলে কথা দাও, আমি যখনই তোমায় ডাকবো তুমি আমার সামনে আসবে। বেশ, কথা দিলাম, তুই যখনই আমাকে আকুল হয়ে ডাকবি আমি তোর ডাকে সাড়া দিতে ছুটে আসবো। মা, তারা মা, তারা মা তুমি কোথায় গেলে? তারা মা, তারা মা। কি হচ্ছে জিৎ ভাই, তুমি কোনো স্বপ্ন দেখেছো? দাঁড়াও একটু জল খাও। এনাও। এবার শুয়ে পড়ো। না, এবার শুয়ে পড়ো। মা, কি রে খোকা, কিছু বলবি? হ্যাঁ মা, আমার একটা কথা বলার ছিল। বল না বাবা। না, বলছি যে তুমি এই বয়সে পুজো পাঠ ঠাকুর দেবতা এসব নিয়ে থাকবে সেটা খুবই স্বাভাবিক, মানে যেমনটি তুমি থাকো আর কি, সেটা ঠিকই একদম স্বাভাবিক। কিন্তু 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 আমার মেয়ে এইটুকু বয়সে আপনার মতো বয়স্কদের সাথে এই ঠাকুর ঘরে বসে দিন রাত তারা মা করবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। বৌমা, যা বলবে একটু ভেবে চিনতে বলো। তোমরা আধুনিক জীবনযাপন করছো, ভালো কথা, যুগের হাওয়ায় অতি আধুনিক হয়ে উঠছো, সে নিয়েও আমার কিছু বলার নেই। তা বলে তার আমাকে অসম্মান করে অবজ্ঞা করে কথা বলবে, এত স্পর্ধা ভালো নয়। আহা মা, তুমি তুমি ভুল বুঝছো, জিনু ঠিক ওইভাবে বলতে চাইনি। থাক খোকা, বৌমা কি বলতে চেয়েছে আর বলতে চায়নি সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। ভুলে গেলি সেদিনের কথা, যখন তোদের বিয়ের 4 বছর পরেও সন্তান হচ্ছিল না? তখন সন্তান পাবার জন্যে
অনেক ডাক্তার বদি দেখেও কোনো ফল পেলি না। তখন তারা মায়ের পায়ে তো কেঁদে পড়েছিলি, তাকে মানত করেছিলি সন্তান পাবার জন্যে। উফ, সেসব দিনের কথা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি তা ভুলতে পারি না। কেঁদো না বৌমা, কেঁদো না, বিশ্বাস হারিও না, বিশ্বাস হারালে তো সবই গেল। তারা মাকে তো এত দিন ধরে ডাকছি আমি, কই তারা মা তো আমার ডাকে সাড়া দিচ্ছেন না। জয় মা তারা। দেবেন, নিশ্চয় সাড়া দেবেন, আমার বিশ্বাস উনি ঠিক সাড়া দেবেন। বেশ, তবে আমিও তারা মায়ের কাছে মানত করছি, যতদিন না মা আমার ডাকে সাড়া দেবেন, যতদিন না মা আমার মনোবাঞ্ছে পূরণ করবেন, যতদিন না মা আমার কোলে সন্তান দেবেন, ততদিন আমি মায়ের পুজো না করে জলগ্রহণ করব না, এটাই হবে আমার মানত। শুনলে তো মা, আমার বৌমা তোমার কাছে কি মানত করলো যে তোমার পূজা না করেও জলগ্রহণ করবে না? তুমি তোমার ভক্তের এমন কঠিন ব্রত স্বীকার করবে না মা? তুমি তার এই বাসনা পূরণ করে তার ব্রত ভঙ্গ করাবে না? শ্রাবণ হয়ে ঝরো নীরব।
কৃতজ্ঞ হয়ো না বৌমা, ঠাকুর না মানো, তাকে অবজ্ঞা করো না। মা, তুমি আমাদের ভুল বুঝছো মা। আমি ভুল বুঝি তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার দৌলতে সব পেলি তাকে ভুল বোঝার ভুলটুকু করিস না, এতে কারো ভালো হয় না। হলো তো, হলো। তোমার মায়ের কাছে গেলে ঝিমলির কথা বলতে, যাতে মেয়েটাকে ঠাকুর ঘরে নিয়ে টানাটানি না করে। মা গো, ব্রহ্মময়ী মা, মা তুমি এদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কাকে অবজ্ঞা করছে, ওদের অপরাধ নিও না মা। কি শুনে এলে? তারা মায়ের মহাত্ম্য, সত্যি বাবা তোমার মা বটে একখানা। ও বাবা, এটাকে নিয়ে চটকিও না তুমি। লাসুদাকে বলো আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। হ্যাঁ। ও শোনো শোনো, বাই দ্য ওয়ে, হ্যাঁ বলো। বলছি কি, আজকে না আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, আমার ফিরতে একটু রাত হবে। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও টয়লেটে যাও, আমি ব্রেকফাস্টটা রেডি করতে বলছি। মর্নিং ডার্লিং। মর্নিং কিসটা কেমন লাগলো? আজ কখন আসছো অফিসে? একটা মনে আছে তো, তোমাকে ছাড়া কিন্তু পার্টিটা একদম জমবে না। বউকে বলে দিয়েছো নিশ্চয়ই আজ ফিরতে তোমার দেরি হবে? হ্যালো, কি হলো, তুমি এত চুপচাপ কেন? সেই থেকে শুধু আমি বকবক করে যাচ্ছি। ও বুঝেছি, শ্রীমতী পাশে আছে নিশ্চয়ই। ওকে বাবা, ওকে, চলো আমি আর কথা বাড়াচ্ছি না, অফিসেই কথা হবে। ওকে, ও ভাইদা ভাই, তোমার দেওয়া জন্মদিনের নেকলেসটা কিন্তু দারুণ, জাস্ট লাইক মাই সুইট হার্ট। হে, লাভ ইউ সোনা, বাই। কি হলো, দাঁড়িয়ে কেন? ব্রেকফাস্ট রেডি? স্মিতা কে মলয়, কি হলো, উত্তর দিচ্ছ না যে? স্মিতা কে? হু ইজ দিস ব্লাডি গার্ল? চুপ করো, ভদ্রভাবে কথা বলো। কি মুখে ল্যাঙ্গুয়েজ তোমার? হ্যাঁ, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ব্লাডি বলতে তোমার লজ্জা করছে না? And for your kind information, ও আমার কলিগ, আমরা একসাথে কাজ করি।
ও রিয়েলি? একসঙ্গে কাজ করো, একসঙ্গে কাজ করো নাকি অন্য কিছু? একদম চুপ করো, একদম বাজে কথা বলবে না, ফালতু কথা বলবে না তুমি। বেশ করবো, বলবো, একশো বার বলবো, হাজার বার বলবো। তুমি বাজে কাজ করতে পারো আর আমি বাজে কথা বলতে পারি না, তাই না? এই কাকে তুমি ভদ্রঘরের মেয়ে বলছো? হ্যাঁ, কাকে ভদ্রঘরের মেয়ে বলছো? ওই নোংরা মেয়েটাকে, যে সকালবেলা দিন শুরু করে কলিককে মর্নিং কিস দিয়ে। মলয়, তুমি কি করে এটা করতে পারলে বলো? তোমার আমার কথা একবারও মনে হলো না, তাই না? আমাদের সম্পর্কের কথা একবারও মনে হলো না? ঝিমলি মলয়, ঝিমলি আমাদের মেয়ে। কেন সকাল সকাল এই মেলোড্রামা করছো বলো তো? কেন এরকম করছো? কেন সকাল থেকে এই নাটকবাজি শুরু করেছো বলো তো? হ্যাঁ, আমি তো বার বার বলছি, শি ইজ মাই গুড ফ্রেন্ড, দ্যাটস অল, তার থেকে বেশি কিচ্ছু নয়। ও, শুধুই বন্ধু না? বার বার বলছি, শুধুই বন্ধু, শুধুই বন্ধু, এন্ড দ্যাটস অল। Smita darling, shabdhane, we have to be very careful. Yeah. Khub shabdhane ei kaaj ta korte hobe. Don't worry. Company journal manager Moloy Shanal ekhon ei Smitar hater muthoye. Moloy ke diye jokhon icche ja khushi koriye nite pari ami. Dekho Smita, ঘরের ভেতরে একা একা তুমি কি করো না করো সেটা নিয়ে আমি লিস্ট ইন্টারেস্টেড, আমার কোনো ইন্টারেস্টই নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে কাজে। ওই টেন্ডারের কোটেশন আমার আজ রাত্রের মধ্যে চাই, কারণ কাল কোম্পানিতে সাবমিট করার লাস্ট ডেট। কোন রেটে ওই কোটেশনটা দিচ্ছে ওটা জানা খুব জরুরি, এটা মাথায় রেখো। তারপর সেটা আমাদের রাইফেল কোম্পানিকে জানিয়ে দিতে হবে, তাই তো? ইয়েস ডার্লিং, অবশ্যই, সেটাই তো আমার কাজ। তুমি একটা জিনিস রঞ্জিত, চাকরি করছো যে কোম্পানিতে, তারই কোটেশন বাইরে চালান করে পয়সা কামাচ্ছ, নুন খেয়ে নেমো খারাপ। আমি একটা জিনিস, আর তুমি ডালিং, তুমি কোন অংশে কম? তুমি তো বিশাল খিলাড়ি। হ্যাঁ, যে কোম্পানিতে কাজ করছো সেখানকার জোনাল ম্যানেজারকে প্রেমের ফাঁদে ফেলে যা ইচ্ছে তাই করছো। এবং ভুলে যেও না, আমি কাজ করে যে টাকাটা রোজগার করছি তার এক অংশ তোমার ওই ব্যাগে ঢুকছে। একটা ব্যাপারে শুধু মনটা খুঁতখুত করছে, আমরা তো টাকা কামিয়ে চলে যাব, মাঝখান থেকে কোটেশন ফাঁসের দায়টা পুরোটা গিয়ে পড়বে মলয়ের ঘাড়ে। বেচারা মলয় বিনা দোষে চাকরিটা খোয়াবে। ও মাই গড, ও মাই গড, তুমি কি প্রেমের খেলা খেলতে খেলতে সত্যি ওই মলয় সোনালে প্রেমে পড়ে যাওনি তো? ডোন্ট টক রাবিশ, কি যে বলো না তুমি, দিস ইজ জাস্ট এ গেম ফর মি। ভেরি গুড, এই তো হলো পাক্কা খিলাড়ির নিশানি। তাহলে আজ রাত্রেই হলো অপারেশন মলয় সান্না। ইয়েস, অল দ্য বেস্ট। ইয়া, হাই মলয়। হ্যালো, হ্যালো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি বার্থডে। এনজয় করো সবাই, আমি উপাস চলছি। বলো তারপর সারাদিন কি করলে, ভালো কাটলো জন্মদিন? ও, তুমি একটু ম্যানেজ করতে পারছো না? আর কিছু আনবো, খাবেন কিছু? মা,
কি হয়েছে, ঘুমাওনি কেন এখনো? মা বাবা এখনো এলো না, এত রাত হয়ে গেল। বাবাকে কিছু বলে গেছিল যে মানে ফিরতে রাত হবে? কেন আমাকে এত বিরক্ত করছো? হ্যাঁ, এক কথা কেন বলে যাচ্ছ কানের সামনে? আমি বললাম তো তোমার বাবা কোথায় আমি জানি না, কোথায় আছে, কি করছে, কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা আমি কিচ্ছু জানি না। রঞ্জিত, যাও গিয়ে শুয়ে পড়ো। আমি শুধু ভাবছি ছিল এই তো হলো। হে ইউরেকা, ইয়া ইস ইরাজি, এভরিথিং ইজ অল রাইট। চলো চলো। কিন্তু রঞ্জিত, ও যদি জ্ঞান ফিরে সব বুঝতে পেরে যায়, খুব টেনশন হচ্ছে। কিন্তু টেনশন করো না, সব হ্যালো হ্যালো, এটা কি মলয় সন্ন্যালের বাড়ি? ধরেন ধরেন ধরেন, আমি দাসু, বদিমণি, বদিমণি থানা থেকে ফোন, বদিমণি ও করতাম থানা থেকে ফোন, কেন থানা থেকে ফোন? হ্যালো, কি হয়েছে দাসু? আমি আমি মলয় সন্ন্যালের রয় বলছি, বলুন। শুনুন, মলয় সান্যালকে আমরা উন্ডেট অবস্থায় উদ্ধার করেছি, আপনারা এক্ষুনি একবার মেট্রোপলিটন হসপিটালে চলে আসুন। হসপিটালে কি হয়েছে? না কি হয়েছে? অবস্থা ভালো নয়, ওডিতে ঢোকানো হয়েছে, আপনারা এক্ষুনি চলে আসুন। ঠিক আছে, রাখছি। হ্যালো মা, হ্যালো হ্যালো, কি হয়েছে বৌমা, কি হয়েছে? খোকা খোকা কোথায়? মা কি হয়েছে বাবা? কি হয়েছে দাদা বাবু? ঝিমলি জিবলি, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে। অ্যাক্সিডেন্ট? সে কি বাবা, কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছি কি বৌমা, আমি জানি না, জিবলি এক্ষুনি থানা থেকে ফোন করেছিল, বললো মেট্রোপলিটন হসপিটালে পৌঁছতে। মা মা, আমি এক্ষুনি যাচ্ছি, রেডি হয়ে আমি হসপিটালে যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাব মা। না না না, কাউকে যেতে হবে না, আমি একা যাচ্ছি, তুমি সবাইকে ডাক। মা মা ঠাম্মা, জয় মা তারা, জয় মা তারা, মা মা তারা, মা তারা, মা মা, জয় মা তারা, জয়।
জয় মাতারাম, জয় মাতারাম, জয় মাতারাম। দেখো দাদা বাবুকে দেখো, ভালো হয়ে যাবে। মা, আমার বাবাকে বাঁচাও মা, আমার বাবাকে রক্ষা করো, তার যেন কোনো বিপদ না হয়। আমার ছেলেকে, আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর। আমার বাবাকে বাঁচাও মা, রক্ষা করো ঠাকুর। আমি এখানে, আয় মা, বস বস আমার কাছে বস মা। মা, আমার বাবাকে বাঁচাও মা, আমার বাবার খুব বিপদ, বাঁচাও মা। আমি সব জানি রে মা, তুই কোনো ভাবনা করিস না, আমি সব ঠিক করে দেব। ওরে, তুই যে তোর তারা মাকেই পেয়ে গেছিস, তোর পুজো দিয়ে, তোর ভক্তি দিয়ে, তোর সুর দিয়ে। এবার আমাকে একটা গান শোনা তো মা, তোর গান শুনতে আমার বড় ভালো লাগে। তুমি শুনবে মা? হ্যাঁ শুনবো তো। তোর সব ভাবনা চিন্তা তুই আমাকে দিয়ে দে, কাঁদে না মা, নে পাগলি। এবার একটা গান শোনা। মা,
সোনালি রে মা, কি গান সোনালি রে, তুই আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল রে মা, সব জুড়িয়ে গেল। মা মা তুমি খুশি আছো তো? মা হয়েছি তুমি খুশি? আমি হয়েছি, তোর এমন প্রাণ ঢালা গান শুনে আমি কি খুশি না হয়ে পারি রে মা? মা মা তাহলে কথা দাও তুমি আমার বাবাকে রক্ষা করবে, আমার বাবার কোনো ক্ষতি হতে দেবে না। মা ওরে পাগলি, তোর বাবা ঠিক হয়ে গেছে রে, তার সব বিপদ আমি কাটিয়ে দিয়েছি। তুমি তুমি সত্যি বলছো মা? সত্যি রে মা, সত্যি। জয় মা তারা, জয় মা তারা। ঈশ্বরকে ধন্যবাদ দিন মিস্টার সান্যাল, এ যাত্রায় কিন্তু খুব বড় বাঁচা বেঁচে গেছেন। ঈশ্বরের কৃপা না থাকলে এত বড় হেড ইঞ্জুরির পর কিন্তু এত তাড়াতাড়ি সার্ভাইভ করাটা খুব সহজ কথা নয়। মে আই কামিং ডক্টর? ও ইয়েস। কেমন আছেন? ভালো। পেশেন্ট অবস্থা কেমন, কথা বলা যাবে? আজ উনি অনেকটাই সুস্থ আছেন, আপনি স্বচ্ছন্দে কথা বলতে পারেন। ও বেশি কথা বলবেন না। না না না, মাত্র কয়েকটা জরুরি প্রশ্ন। আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। সেদিনকে অ্যাকচুয়ালি জন্মদিনের পার্টি ছিল, পার্টিতে সবাই ড্রিঙ্ক করছিল, আমিও করছিলাম, কিন্তু আমাকে ওরা প্ল্যান করে বেশি ড্রিঙ্ক করিয়ে দিয়েছিল যাতে আমি বেহুশ হয়ে পড়ি। না কিন্তু যখন আপনি গাড়িতে উঠলেন তারপরে কি হয়েছিল বলুন। গাড়িতে ওরা আমাকে যখন তুলেছিল তখন ভালো মতো আমার জ্ঞান ছিল, ওদের প্ল্যান সাকসেসফুল হয়েছিল, তারপর আমি সত্যি কিছু আর জানি না। কিন্তু আপনি বলছেন যে সঙ্গে তিনজন ছিল, তিনজন কারা কারা ছিল? তারপর আমার আর কিছু মনে নেই। এটা তো রীতিমতো খুনের চেষ্টা মিস্টার সান্যাল, তদন্ত আমরা করছি, যে বা যারা এটা করিয়েছে তারা ধরা পড়বেই, পড়বেই ধরা। এনেছো দিদি ভাই? সাজিয়ে দাও, ফুলগুলো তুমি নিজে সাজিয়ে দাও। আজ তারা মায়ের ফুল সাজাতে সাজাতে গান গিয়ে তার মায়ের ঘুম ভাঙাও দেখি। Thank you.
দিদি ভাই। কি হলো রঞ্জিত, তোমার লোকটার কি খবর? আধ ঘন্টার উপর আমরা এখানে তীর্থের কাকের মতো বসে আছি। চলো চলো একটা ফোন করো শিগগির, দেখো কোথায় আছে। জানো, কোম্পানিও মলয়কেই দোষী সাব্যস্ত করেছে। বাস, এবারে শেষ কাজটা হয়ে গেলেই কেল্লা ফাতে টমের হাতে এই কাগজগুলো তুলে দেবো কোটেশনের, ব্যাস তারপরে রোগরা গুনে গুনে বাড়ি। তুমি তো পুরো টাকাটাই নিজের পকেটে ঢোকাবে মনে হচ্ছে। পাগল হলে নাকি? আমার হিসার টাকা আমার পকেটে আর তোমার হিসার টাকা তোমার পকেটে। গুড, চলো চলো, তোমার ওই পম না টম কি আছে ফোন করো এক্ষুনি। দেখো না, আর দেরি করা যাচ্ছে না গো, অনেক দেরি হয়ে গেছে। ওই তো টম আসছে। হাই টম। হ্যালো। হ্যালো স্যার, আমি দীপু বলছি স্যার। দীপু, এই মুহূর্তে দুটো পাখি এসছে স্যার। হ্যালো, বসুন বসুন শিগগির। আরো আরো একটা পাখি আসলো স্যার। স্যার আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমি এই মুহূর্তে আনন্দপুর ক্যাফেটেরিয়াতে আছি। ওকে, দিন 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 টেন্ডারের কাগজগুলো দিন, কুইক কুইক কুইক। ও মাই গড, মনে হচ্ছে ঘোড়ায় জিন দিয়েছে, এত তাড়া কিসের? আগে আমাদের টাকা পয়সাগুলো বুঝিয়ে দিন। না না না, ওসব লস কেসে আমি নেই। আগে আমি কাগজগুলো দেখব, তারপর টাকা পয়সা ছাড়বো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আপনাদের জন্য ওয়েট করছি স্যার। আমি এক্ষুনি মুভ করছি। রঞ্জিত, ওনাকে পেপারসগুলো দেখাও। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম? ফর সেক, বোঝার চেষ্টা করো, যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা মিটিয়ে আমাদের বেরোতে হবে। সবটাই বুঝলাম, সবটাই বুঝলাম, কিন্তু ওনাকেও বুঝতে হবে মিস্টার টম। কাগজপত্র আমি সব দেখিয়ে দেবো, কিন্তু যাওয়ার আগে আপনাকে টাকাগুলো বুঝিয়ে দিতে হবে। কেন, এতগুলো টাকা আমাকে তো গুনতে হবে। আর বলা যায় না, আপনার কমপ্লিট টাকা মাঝখান থেকে আপনিই গায়েব করে দিলেন। আপনার মতো সস্তার লোক এছাড়া বেশি কি আর ভাবতে পারে বলুন? তাই না? না না, কোনো প্রবলেম নেই। আপনি আপনি আমায় আগে কাগজগুলো দিন, আমি কাগজগুলো দেখব, দেখে আমি যদি স্যাটিসফাইড হই আপনাদের অবশ্যই স্যাটিসফাইড করে দেব। আচ্ছা ঠিক আছে। এই দেখুন, ততক্ষণ আমি টাকা পুরো দেখে নিন। তাড়াতাড়ি, এই তো দেখে নাও। রাম কিন্তু টাকা বাজে তুমি গুনে নাও, তুমি গুনো আগে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, ফাস্ট ফাস্ট, ঠিক আছে ঠিক আছে। ইউ গট এভরিথিং? ইয়া, গুনে নিন, টাকা বাজে সব ঠিকঠাক আছে কি না? একদম ঠিকঠাক আছে, টাকা ঠিক অনেকদিন ধরে ফাঁদ পেতে বসে আছি, এত তাড়াতাড়ি পাখি জাল কেটে বেরিয়ে যাবে? অনেক খেলা দেখিয়েছো, এবার বাকি খেলাটা শ্রীঘরে গিয়ে দেখাবো। কি ভেবেছিলে তোমরা, একটা নিরীহ লোকের উপর বদনাম দিয়ে নিজেরা পার পেয়ে যাবে? হাসপাতালে মিস্টার সান্যালের স্টেটমেন্ট নেওয়ার পর থেকেই তোমাদের সবার উপর আমাদের নজর ছিল, এবার বাকি খেলাটা শ্রীঘরে গিয়ে দেখাবে। চল সব কটাকে ভ্যানে তোল, চল চল চল। তা মিস্টার সান্যাল এখন কেমন বোধ করছেন? আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। বাহ ভালো ভালো, এই নিন, থ্যাংক ইউ। আসলে কি জানেন, হাসপাতালে মিস্টার সান্যালের স্টেটমেন্টটা, ও হ্যাঁ থ্যাংক ইউ, মিস্টার সান্যালের স্টেটমেন্টটা নেওয়ার পর থেকে আমার সন্দেহ হয়েছিল ওই রঞ্জিত হালদার আর স্মিতা সেনকে। ওরা জানতো যে টেন্ডারে ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো মিস্টার সান্যালের কাছেই থাকে, তাই অনেক আগে থেকেই ওরা প্ল্যানটা ছকে রেখেছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একজন কলিগের এগেনস্টে এত বড় একটা ষড়যন্ত্র, জাস্ট আনবিলিভেবল। ওরা যেভাবে মলয়কে রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, ওর তো মৃত্যুও ঘটে যেতে পারত। সরি টু সে মিস্টার মল্লিক, আপনাদের কোম্পানিও কিন্তু মিস্টার সান্যালের প্রতি বঞ্চনা করেছে।
আপনাদের বোঝা উচিত ছিল এই দুনিয়ায় এমন বোকা কেউ নেই যে নিজেই নিজেকে এইভাবে উন্ডেট করে রাস্তা ধারে পড়ে থাকবে। আর ওনার জখমটা বেশ মারাত্মক, এতে মৃত্যু পর্যন্ত। এনিওয়ে, তাছাড়া যে কাগজগুলো মিসিং হলে যার উপর সন্দেহটা আসবে সেই কাগজগুলো সরাবে এমন আহাম্মক কে আছে? ইউ আর রাইট অফিসার, এটা আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আসলে আমরা ভাবতেই পারিনি যে তুমি আমাদের ক্ষমা করে দাও মলয়। উই হ্যাভ রিয়েলি ডান এ গ্রেট মিস্টেক। প্লিজ স্যার, এভাবে বলবেন না। না না, আমাকে বলতে দাও মলয়, প্লিজ। আজ আমাকে বলতেই হবে, এত বড় একটা ক্রাইসিসে যখন তোমার পাশে থাকা উচিত ছিল, তোমার উপরে ভরসা রাখা উচিত ছিল, সেই সময় আমরা। ঠিক আছে, আমি কথা দিচ্ছি মলয়, কোম্পানিতে এই জিনিস আর কারো সাথে হবে না। আমি দেখব, আমি নিজে দেখব। আর তোমাকে অনুরোধ করছি, তুমি কোম্পানিতে ফিরে এসো মলয়, প্লিজ। তুমি কাজে যোগ দাও, অ্যান্ড আই প্রমিস, তোমার উপরে বিশ্বাস হারিয়ে আমরা যে ভুল করেছি আগামী দিনে কোম্পানি তার 10 গুণ সম্মান তোমাকে ফিরিয়ে দেবে মলয়। জয় মাতার, জয় মা। ধন্যবাদ স্যার। আপনি একদম ভাববেন না মা, আমরা তো আছি। মা, মা তারা, তুমি সত্যি তোমার সব কথা রেখেছো মা। জয় মা, জয় মা তারা। মলয়ের জন্য কোনো চিন্তা করবেন না, আজ তাহলে উঠি। আসুন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তোমার সব কথা রেখেছো তুমি, যে আমায় কথা দিয়েছিলে বাবার সব বিপদ, সব বিপদ তুমি কাটিয়ে দেবে, তাই করেছো মা। আজকে অনেক দিন পর বাবার মুখে আবার সেই হাসিটা দেখলাম, মাও আবার হাসছে মা, আর ঠাকুমা, ঠাকুমাও আবার হাসছে সেই আগের মতো। আমরা সবাই আবার আগের মতো হয়ে গেছি মা, সব তোমার জন্য। তুমি, তুমি আমার মিষ্টি মা। ভাবাই যায় না, বিপদ কিরকম ঝড়ের মতো এলো আবার কেটেও গেল। কিন্তু কিন্তু কি জনক, তুমি বোধহয় এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। কে বলেছে? আমি তো তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। সত্যি? সত্যি। আজ আমি অনেক অনেক শান্তি পেলাম। তারা মায়ের কৃপা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। ঠিক বলেছো মাসি। হ্যাঁ, কেমন আছো? ভালো। কি ব্যাপার, তুই হঠাৎ এই সময়? মিশোর খবরটা শোনার পর থেকে মা খুব টেনশন করছিল, তাই আমাকে একবার পাঠিয়ে দিল সব দেখে শুনে আসার জন্য। এখন শরীর কেমন আছে মেশো? এই আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি রে। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা এসো, দেখো কে এসছে, এসো। হ্যাঁ রে, বাড়িতে সব ঠিক আছে তো? সবাই ভালো আছে তো? ঠিক আছে, ঠিক আছে। এই দেখো না কে এসছে। হাই দিদু। ও মা, তুমি কেমন আছো? কত বড় হয়ে গেছো, তোমাকে রাস্তায় দেখলে চিনতে পারতাম না। হাই, বস বস, হাই, চলো বস। মা তুমিও বসো। মা বসো। তারানি, তুই কতদিন পর এই বাড়িতে এলি বলতো? হ্যাঁ, তা প্রায় 6 বছর হবে। আর কলকাতা থেকে জামশেদপুর কতটুকুই বা পথ? আর কতটুকু, এইতেই দেখা সাক্ষাতের পাট উঠে গেছে। হ্যাঁ, শুধু ওই ফোনে যে আজকাল মাঝে মধ্যে কথাবার্তা হয়। কি রে রনি, খিদে পেয়েছে তো? কি খাবি বল, আমি নিয়ে আসছি। বসো বৌমা, আমি ওর খাবার ব্যবস্থা করছি। ওকে দিদি। কি রে, কি শুনলাম দিদির মুখে? তুই ইয়ারটা গ্যাপ দিয়েছিস? এরকম করলে চলবে? পড়াশোনায় মন দে। ও মাসি প্লিজ, ইউ আর সো ডিসগাস্টিং। তুমি মায়ের মতো ঘন ঘন করো না তো। আরে বাবা, এবছর দিতে পারিনি, প্রিপারেশন ভালো হয়নি বলে। সো হোয়াট, নেক্সট ইয়ার ক্লিয়ার করে নেব। নেক্সট ইয়ার? ইয়া মেশো, নেক্সট ইয়ার। বাই দ্য ওয়ে, ঝিমলি কোথায়? ওকে তো দেখছি না। ঝিমলি আছে, কোথায় আবার যাবে? আজ তো রবিবার। ভিতরে আছে কোথাও? দাঁড়া, আমি ডাকছি। হ্যাঁ ঝিমলি, ঝিমলি আয় দেখে যা কে এসেছে। কি রে ঝিমলি, আয়, এসে যাবে এক্ষুনি। আয় ঝিমলি, আয় একবার। জয় মা তারা, জয় মা তারা।
ওয়াও, কিরে ওকে চিনতে পারছিস? ওকে রনি দাদা? ইয়েস, বস। দেখলি রনি, আমার মেয়ে কত ইন্টেলিজেন্ট, তোকে একবার দেখেই চিনে ফেললো। একদম তাই। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। অনেকদিন পর। তবে তুমি যাই বলো, সব খারাপই কিন্তু খারাপ হয় না। আমার অ্যাক্সিডেন্টের ফলে খারাপ কিছু হয়েছে হয়তো, কিন্তু ভালো কিছুও হয়েছে। এটা তুমি কি কথা বলছো? অ্যাক্সিডেন্টের পর তোমার আবার কি ভালো হলো? তোমার চোখের সামনেই তো হলো, তুমি বুঝতে পারছো না, এতদিন বাদে দাদা আর বোনের মিলন হলো। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো, এতদিন পর ভাই বোনের মিলন হলো। কি রে রনি, আমার ঝিমলি কত বড় হয়ে গেছে বল, তুই একে একবার দেখে চিনতে পারতিস? আমি তোকে এখনো চিনতে পারছি না মাসি। তুই কি হয়েছিস রে ঝিমলি, তুই কি সুন্দর দেখতে হয়েছিস। উফ, ঝিমলি। এ কি রনি দাদা, তুমি শোনি এখনো? এই তো শুতে যাব। তবে শুলেই কি আর ঘুম আসবে রে? ও মাসে কি ঘুম আসবে না কেন? ও বুঝেছি, নতুন জায়গা বলে তাই তো। ঠিক আছে, তুমি গিয়ে শো, দেখো ঠিক ঘুম এসে যাবে। তাই? হ্যাঁ তাই তো, গিয়ে চোখ বন্ধ করে শো, দেখো ঘুম এসে যাবে। তা হয়তো যাবে। একি রনিদা, এত রাতে তুমি এখানে? ঘুম আসছে না রে ঝিমলি, তাই ভাবলাম যাই একবার দেখি আমার ঝিমলির পড়া কতদূর এগোলো। হ্যাঁ কৈশোর দেখি তার দিকে পড়ে কি। আমার ওখানে কার সাথে কথা বলছিস রে? মাসি জল জল শেষ হয়ে গেছিল, জল নিতে এসেছিলাম বল। হ্যাঁ মা, মা আমি বেরোলাম। সাবধানে যাস ঝিমলি, স্কুল কখন ফিরবি? বিকেলে। বিকেলে? কি দেখছ রনি দাদা? তোকে। যা বাবা, আমাকে আবার দেখার কি আছে, আগে দেখো নি। স্কুল ড্রেসে তো দেখিনি, কম্পেয়ার করছি। তোকে এমনি বেশি সুইট লাগে নাকি স্কুল ড্রেসে? রনি তোর ব্রেকফাস্ট খেতে বল। হ্যাঁ মাসি, ব্রেকফাস্ট দাও। ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। রনি দাদা আমি আসছি, হ্যাঁ স্কুলে দেরি হয়ে যাচ্ছে। পালা পালা ঝিমলি, যত দূরে পারিস পালা। এই রনির হাত থেকে তোকে বাঁচাবে কে জানিস তো রনি? তোর মেশোর অ্যাক্সিডেন্টের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের ঝিমলির গানের।
ওকে, এইসব গন্ডগোলে মেয়ের গানের প্রিপারেশনটাই একবারে গোল্লায় চলে গেছে। হ্যাঁ, আমি দিস রনি দ্য গ্রেট, আমার মতো মডার্ন মিউজিশিয়ান থাকতে ঝিমলির গান বাজনা নিয়ে তোমরা কেন মাথা ঘামাতে যাবে? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, আমাকে দিদি বলেছিল জামশেদপুরে কি তাশা পার্টি নাকি একটা খুলেছে। হোয়াট হোয়াট ইউ সে? তাশা পার্টি? আরে আরে কি হলো, তুই পাগলের মতো হাসছিস কেন? ইউ নো এনিথিং অ্যাবাউট রক? ইউ নো এনিথিং অ্যাবাউট জ্যাজ? মডার্ন মিউজিক বেশো, মডার্ন মিউজিক তাশা পার্টি? বাবা মার কথা বাদ দাও, যত সব ওল্ড ফ্যাশন ফুলস। ছিরনি, বাবা মাকে কেউ এভাবে বলে? ওকে আই এম সরি, বাদ দাও না সব কথা, তাহলে এটাই ফাইনাল। ঝিমলিকে আমি তৈরি করছি, ওকে একদম নতুন ধরনের গানকে শিখিয়ে দেবো। মাসি মেশো, তোমরা একদম নিশ্চিন্তে থাকো, রেড টিভির অডিশনে ঝিমলি একদম ফাটিয়ে গাইবে। যাক বাবা, তুই আমাদের একটা বড় চিন্তা দূর করলি। ইয়েস, এনাও, খেয়ে নাও বাবা। থ্যাংক ইউ দিদু। ওয়াও লুচি, অ্যান্ড হোয়াট আ লাভলি সুইট, থ্যাংক ইউ দিদু, থ্যাংক ইউ। বৌমা, কাল আমি একটু মন্দিরে যাব পুজো দিতে, আসলে খোকা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই জন্য মানত করেছিলাম, তো সেই পুজোটা দিতে যাব। কাল যাবেন? কেন, কোনো সমস্যা? না না, সমস্যা কেন হবে, মানত পূরণের পুজো দিতে যাবেন, এ তো খুবই ভালো কথা। আসলে কাল তো আপনার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা, ফাইনাল চেক আপ আছে ওর, তাছাড়া আমাদের ফিরতেও তো অনেক দেরি হবে। হ্যাঁ, তাতে সমস্যাটা কোথায়? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাব, তারপর মা মন্দিরে পুজো দিতে যাবেন, ফিরতে তো অনেক দেরি হবে, সারাটা দিন কি ঝিমলি বাড়িতে একা থাকবে নাকি? তারপর ওর তো কালকে স্কুলও নেই। হ্যাঁ, কিন্তু দাশুদা আছে তো। এই বোকার মতো কথা বলো না তো, কালকে পূর্ণিমা, মন্দিরে কত ভিড় হবে, মাকে কি একা ছেড়ে দেবো নাকি? ও তুমি মিথ্যে চিন্তা করছো বৌমা, আমার কোনো অসুবিধা হবে না, আমি একাই সামলে নিতে পারবো। না মা, ঝিনুক ঠিকই বলেছে, কালকে পূজোর দিন আছে, অনেক ভিড়ভাট্টা হবে, দাশুদা তোমার সঙ্গে যাবে। উফ মাসি, তোমরা শুধু শুধু এত টেনশন নিচ্ছ, তোমরা যে যার কাজে বেরোও না, ঝিমলি বাড়িতে একা থাকবে কেন, আমি আছি তো নাকি? হ্যাঁ সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম, ও তো আছে, ও ঝিমলির সাথে থাকবে। ব্যাস, প্রবলেম সলভড, রনি আর ঝিমলি বাড়িতেই থাকবে। এই ফাঁকে ফাঁকা বাড়িতে মিউজিক ট্রেনিংটা ভালো করে শুরু করিয়ে দেবো। ভালোই হবে। না, তোমরা কেউ বাড়িতে না থাকলে আমি কিছুতেই একা থাকবো না। এ তো মহা মুশকিল, আমি তো প্রথমেই বললাম যে তোমাকে একা থাকতে হবে না, তোমার সঙ্গে তোমার রনি দাদা থাকবে। এমনিতেই তো রাত জেগে দুই ভাই বোন মিলে আড্ডা মারো, কাল দিনের বেলাতেও না হয় ওটা করো, তাহলে আমাদের একটু সুরাহা হবে। এখন বাজে কথা বলে আমার মাথা খারাপ করো না, যাও গিয়ে পড়তে বসো। কেন ওকে বকাঝকা করছো, একদিন তো যেতে চাইছি, চলুক না আমাদের সাথে। হ্যাঁ তুমি থামো তো, কখন থেকে ওকে ভালো মুখে বোঝাচ্ছি, মেয়ের বোঝার নাম নেই। কি হলো, কানে কথা যাচ্ছে না? বললাম তো যাও যাও। সো ডিয়ার, কাল সারা দিন শুধু তুই আর আমি একেবারে একা গোটা বাড়িতে, বিন্দাস মাস্তি। ঝিমলি, ঝিমলি, মা, মামি, মা, তুমি বলে দাও আমি কি করব, আমি যে কথা কাউকে বলতে পারছি না, মা, না বাবাকে, না মাকে, না ঠাম্মিকে, আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না মা। তুমি বলো, কাল যখন কেউ বাড়িতে থাকবে না, তখন যদি রানি দাদা কিছু, আমি কি করব মা, আমি কি করব মা? ধুর পাগলি মেয়ে, আবার মিথ্যে চোখের জল ফেলে, তোর ভয় কিসের রে মা? তোর সাথে তো তারা মা আছে।
কি শান্তি মা গো, তুমি তুমি আমার সঙ্গে থাকলে খুব শান্তি হয় মা, মা গো জয় মা। ঠাকুর ঘরে কে রে? ও মা, দিদি ভাই, তুমি এত রাতে ঠাকুর ঘরে কি করছো? কিছু না ঠাম্মা, এই তো এমনি তারামায়ের সঙ্গে এমনি একটু এলাম গল্প করতে। ও, তারামায়ের কাছে বসতে ইচ্ছে হলো তাই? খুব ভালো করেছো, যখনই মন চাইবে তখনই দুদণ্ড এসে মায়ের কাছে বসবে। আসলে সেটাই জানবে তোমার সত্যিকারের পুজো। আমরা পাঁজি পুঁতি দেখে পূজার সময় নির্ধারণ করি বটে, কিন্তু সেটা আসল সময় নয়। আসলে যখন তোমার মন চাইবে, যখন তোমার যেভাবে মনটা চাইবে সেটাই তোমার আসল পুজো। তার আমাকে প্রণাম করো, চলো এবার শুবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, মা জয় মা তারা। চলো মা, চলো এসো। Chance pe dance mar le, sorry hai, chance pe dance mar le, chance pe dance mar le, sorry hai, chance pe dance mar le, chance pe dance. Jhimli, Jhimli amra berolam ar Rani Shonna, please take care of Jhimli, okay? Okay mashi, okay mesho, don't worry, ami achi, ami Jhimli ra ekdom thik thak khyal rakhbo. Cholo. Chance be, chance be, chance be. You he dance, 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 dance. You he dance, dance, dance. Didi bhai, tumi shabdhane theko, ami shiggire chole ashbo. To tumi, tumi chinta koro na goma. Amader Rani dada babu ache, dekhe chole rakhbe. Ekdom dashuda, don't worry. Jhimli ke niye kono tension nei, ami to achi. যাও, ভালো করে পুজোটা দিয়ে এসো। চল যাও, দেখেছো না রেখো কিন্তু। তোকে আমি জয় জিমলি। এসব কি বাজে কাজে সময় নষ্ট করছিস চিমলি? চল ঘরে চল। কেন রনি দাদা, ঘরে যাবো কেন? বোকা মেয়ে বলে কেন রনি দাদা, ঘরে না গেলে এরকম খোলামেলা জায়গায় ওসব কাজ শুরু করা যায় না। কি কাজ? খুব ইম্পর্টেন্ট কাজ, ঘরে চল তারপর বলছি। না না, আমি এখন কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। সেটা হচ্ছে না সুইটি, ঘরে তো তোকে যেতেই হবে, ঘরে না গেলে তোকে এই মিউজিকের ট্রেনিংটা আমি দেবো কি করে? শোন, মাসিমেশকে আমি প্রমিস করেছি তোকে মডার্ন সং, মডার্ন মিউজিক আর মডার্ন অন্য সমস্ত কিছু একবারে হাতে ধরে শিখে দেব। আমাকে আমাকে কিছু শেখাতে হবে না, আমার আমার মডার্ন সং ভালো লাগে না, না আমি মডার্ন সং শিখবো না তোমায় শেখাতে হবে। ওকে, তোর যদি মডার্ন মিউজিক ভালোই না লাগে তাহলে আর কি করা যাবে বল? তোর অন্য কি ধরনের গান ভালো লাগে? আমার তারা মায়ের গান ভালো লাগে। হোয়াট, তারা মায়ের গান? হাউ সিলি ইউ আর, এটা তো হাসির কি হলো? ডোন্ট টেল মি জিমলি, তারা মায়ের গান এটা একটা ভালো লাগার সাবজেক্ট হতে পারে? না, তোকে এখন অনেক বড় করতে হবে, তোকে একদম হাতে ধরে সব কিছু শিখিয়ে দিতে হবে। জয় মা তারা, মা গো জয় মা।
তারা মা, এসব কি হচ্ছে মা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রনিদা কেন এরকম করছে আমার সাথে? কেন এরকম করছে? কেন এরকম খারাপ ভাবে আমার দিকে তাকাচ্ছে? কেন খারাপ খারাপ কথা বলছে মা? আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। মারি, এসব কথা ভেবে তুই তোর মন ময়লা করবি কেন? যারা খারাপ মানুষ, তাদের দৃষ্টি খারাপ, তাদের কথা খারাপ, তাদের কথা ভেবে তুই মন খারাপ করবি কেন মা? আচ্ছা দাঁড়া, আমি তোর মন ভালো করার ব্যবস্থা করছি। নে, একটা গান গা তো মা। তোর গান শুনলে আমার মন ভালো হয়ে যাবে, তোরও মন ভালো হয়ে যাবে। নে শোনা মা। আচ্ছা বেশ, শুনতে যখন চাইছো তাহলে শোনাচ্ছি। Oh!
হারাবি তোকে। জিমলি দাঁড়া, জিমলি জিমলি। ডাক্তার বাবু, আমার মেয়েকে কেমন দেখলেন বলুন না, আমার খুব চিন্তা হচ্ছে। না না, একদম চিন্তা করবেন না মিসেস শান্না, সব ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কারণ নেই। রনি দাদা, চিল্লি এরকম করে না, আমাকে ছেড়ে দাও। চিল্লি এরকম করছিস কেন? রনি দাদা, আমাকে প্লিজ ছেড়ে দাও। এই যে প্লিজ, আমাকে ছেড়ে দাও। চিল্লি কি হয়েছে মা, কোনো স্বপ্ন দেখলি নাকি? এই তো মা, এই যে আমি আছি। চিল্লি, সবাই সবাই আছে। আমার মেয়েটা যে কি হয়ে গেল কি জানি, ওই ঘটনার পর থেকে যখনই চোখ বন্ধ করে তখনই সবসময় কেঁপে কেঁপে ওঠে। সব দোষ আমার জানেন তো, সব দোষ আমার। না না, আপনি একদম চিন্তা করবেন মিসেস সান্যাল, বলছি তো সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার দিদির ছেলে এরকম করবে, ওই শয়তানটা যে এরকম করবে, সব দোষ আমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু হোল্ড করুন প্লিজ, একটু হোল্ড করুন ডাক্তারবাবু। তাহলে কোন ওষুধগুলো কন্টিনিউ করবো? চলো আমি বাইরে গিয়ে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ একটু এক সেকেন্ড ধরুন প্লিজ, একটু একটু একটু। হ্যাঁ চিন্তা করবেন না, চলো। মা এখন কি হবে? হ্যাঁ 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 বলুন, একটু একটু হোল্ড করুন ডাক্তারবাবু, প্লিজ বসুন। থ্যাংক ইউ। কোনো চিন্তা করো না বৌমা, তারা মায়ের ইচ্ছে সব ঠিক হয়ে যাবে। না জিমলি ফাইনালি গানটা গাইতে পারবে কিনা সেটা আমি আপনাকে পরে জানাবো, তার কারণ শরীরটা একটু খারাপ হয়েছে। তোমরা ভুলে গেছো, তারা মায়ের আশীর্বাদে তোমরা দিদিভাইকে পেয়েছো, তিনি তার সঙ্গে সব সময় আছেন। সব সময় আছে। না না, কালকের মধ্যে আমি ডেফিনেটলি জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। এবার বলুন তো যে এই ভয়, এই আতঙ্ক, এটা কি সারা জীবন থাকবে? সময় দিতে হবে। আসলে এই স্বল্প বয়সে এরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স সহজে ভোলা সম্ভব নয়। কি হয়েছে জানেন তো, এই যে ওর বয়সের সঙ্গে সঙ্গে মনটাও তো খুব কাঁচা রয়েছে, তাই না? তাই ভালোই বলুন মন্দই বলুন, যে কোনো অভিজ্ঞতাই এই কাঁচা বয়সে একেবারে জোরালোভাবে মনের উপর চেপে বসে, বুঝতে পেরেছেন? বাট আই হোপ যে সময়ের সঙ্গে সঙ্গে শি উইল বি অল রাইট। সবই আমাদের ভাগ্যের দোষ, নইলে আমাদের মেয়ের সঙ্গে কেন এরকম হবে? শুনুন, আমি বেশি ওষুধ দিইনি, নার্ভ স্টেডি রাখবার জন্য যে ওষুধগুলো, আই মিন এই সেন্সিবল পয়েন্ট টু ফাইভ, রেক্সিপ্রা, এফএক্স টেন, এই ওষুধগুলো আপনি হ্যাঁ 1 মান্থ কন্টিনিউ করবেন, তারপর আর দরকার নেই। অ্যাকচুয়ালি ওর এখন ওষুধের খুব একটা দরকার নেই, বুঝতে পেরেছেন? ওর দরকার হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গ, আপনাদের সাহচর্য, মানে ওর কাছের মানুষদের ও যত কাছাকাছি পাবে দেখবেন আস্তে আস্তে একেবারে নর্মাল হয়ে গেছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি কামিং উইকে এসে একবার ওকে দেখে যাবো। আসি, থ্যাংক ইউ। ও ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আপনার ফিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাম্মা। কি দিদি ভাই, অনেকদিন হয়ে গেল, তারা মায়ের কাছে গিয়ে একটু বসেনি, আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাবো।
রেড টিভি থেকে মিস্টার দীক্ষিত ফোন করেছিলেন। উনি বলছিলেন যে ও তো ওদের সিলেক্টেড ক্যান্ডিডেট, ও কম্পিটিশনে আসতে পারবে কিনা। তুমি কি বললে? আমি আর কি বলবো, বললাম কালকে ফাইনালি জানিয়ে দেব, কিন্তু ওর শারীরিক যে কন্ডিশন, ও কি গান গাইতে পারবে? আমি পারবো বাবা। কি বলছিস শিমলি, এই অবস্থায় কি করে গাইবি শিমলি? আমি গাইবো বাবা। না না শিমলি, তুই কি করে গান গাইবি? তুই তো ভালো করে উঠে বসতে পর্যন্ত পাচ্ছিস না। শুধু তাই নয়, তুই তো একদিন রিয়াজও করিসনি, কি গান গাইবি তুই? আমি আমি তারা মায়ের গান গাইবো। জয় তারা মা, জয় তারা মা। আপনারা দেখছেন রেড টিভি সারে গামা পাধা। আমাদের প্রথম প্রতিযোগী শাগনিক, শাগনিক পেয়েছে 30-22। দ্বিতীয় প্রতিযোগী মলি, মলি পেয়েছে 30-23। তৃতীয় প্রতিযোগী অনামিকা, অনামিকা পেয়েছে 30-23। তার মানে দুজন 30-23। চতুর্থ প্রতিযোগী, চতুর্থ প্রতিযোগী হচ্ছেন সোহিনী। চতুর্থ প্রতিযোগী হচ্ছেন সোহিনী, আমরা সোহিনীকে ডেকে নেব। সোহিনী চলে এসো। সোহিনী, তুমি কি গান গাইছো? বাবুজি ধীরে চলনা। শুরু করো, আমরা এখন শুনছি সোহিনীর গান। সোহিনী শুরু করো। বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা সম্ভালনা। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना। हाँ बड़े धोखे है इस राह में। बाबूजी धीरे चलना, कुछ लुटाए। ये तो बाबूजी पहला कदम है, नजर आते हैं अपने पराए। हाँ बड़े धोखे है इस राह में। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना। हाँ बड़े धोखे है इस राह में। बाबूजी धीरे चलना। ভালো গেয়েছো সোহিনী, তোমার নাম্বার 9। থ্যাংক ইউ। বেশ ভালো। থ্যাংক ইউ। কিপ ইট আপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আপনারা দেখছেন রেড টিভি সারে গামা পাধা। আমাদের শেষ প্রতিযোগী অনন্যা সান্যাল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন তিনি পাবেন 2,00,000 টাকা, দ্বিতীয় যিনি হবেন তিনি পাবেন 1,00,000 টাকা, আর তৃতীয় যিনি হবেন তিনি পাবেন 50,000 টাকা। দেখা যাক এই প্রতিযোগিতায় কে প্রথম হয়, কে দ্বিতীয় হয় এবং কে তৃতীয় হয়। এখন আপনাদের সামনে আসছেন অনন্যা সান্যাল। অরুণা চলে এসো। অরুণা তুমি কি গান গাইবে? আমি তারামায়ের গান গাইব। ও, এটা কোন সিনেমার গান, হিন্দি না বাংলা? না না স্যার, এটা কোনো সিনেমার গান নয়, এটা মা তারার ভক্তিমূলক গান। মা তারা? হ্যাঁ, মাইথোলজিক্যাল গান। তুমি এরকম একটা প্ল্যাটফর্মে তুমি ভেবেছো তো ভালো করে। আমার মনে হয় রাহুল, অনন্যার মতো এত ট্যালেন্টের আর্টিস্টের একবার ভেবে দেখা উচিত, এরকম সুযোগ বারবার আসে না। ঠিক তাই অনন্যা,
আমাদের মনে হয় বলা উচিত না অনন্যা, কিন্তু তাও তোমাকে আমরা সাবধান করছি। আসলে এটা তো একটা পুরস্কার জেতার সেরা মঞ্চ। আমার মনে হয় যেন কোনো হিট পপুলার গানই তোমার গাওয়া উচিত। ঠিক তাই, দর্শকরা যাতে এনজয় করতে পারে। আর অনন্যা, দিস ইজ ইউর ফাইনাল চান্স, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা অনন্যা, তুমি কি তোমার সিদ্ধান্ত বদলাবে? না স্যার, আমি তারা মায়েরই গান গাইব। আচ্ছা, যে গান আমার হৃদয়কে স্পর্শ করে, যে গান গাইতে আমার ভালো লাগে, আর আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আমি তারা মায়েরই গান গাইব স্যার। ওকে, তাহলে তুমি শুরু করো তোমার গান। Mm-hmm.
এক্সিলেন্ট অনন্যা, এক্সিলেন্ট। আমার বিচারে দশে দশ। এক্সিলেন্ট, সুপার, মানে আমার পুরো মন ছুঁয়ে গেছো তুমি। আমি যদি দশের বেশি তোমায় দিতে পারতাম আমি ভীষণ খুশি হতাম, তাই দশে দশ। অনন্যা একবার এসো। ওকে ওকে, অনন্যার প্রাপ্য নাম্বার হচ্ছে 30-এ 30, 10-10-10। আজকের বিজয়ী হচ্ছেন অনন্যা সান্না। জয় মা তারা। অনন্যা বলো, তোমার কিরকম লাগছে? দারুণ গান গেয়েছি। প্রথমত আমি তারা মায়ের কাছে খুব কৃতজ্ঞ। জয় মা তারা। তারা মায়ের গান গেয়ে আমি খুব খুশি হয়েছি, আর আপনাদের সবাইকে ধন্যবাদ, বাবা মা ঠাকুমা সবাইকে। আর ঠাকুমা, ঠাকুমা ছাড়া তো আমি এখানে আসতেই পারতাম না। স্যার, আমি চাই ঠাকুমার সাথে সকলের পরিচয় করিয়ে দিতে। ঠাকুমাকে আমি ডাকতে পারি স্টেজে? হ্যাঁ ডাকো। ঠাকুমা, ঠাকুমা তুমি প্লিজ স্টেজে চলে এসো। চলো চলো আসতে। আমি পেরেছি ঠাকুমা, আমি পেরেছি। মা আপনি কিছু বলুন। আজ আমার বড় আনন্দের দিন। আপনাদের সকলের আমার ঝিমলি মায়ের গান ভালো লেগেছে। আমার ঝিমলি মা, আমি ধন্য। আজকের মতো আমাদের শো এখানেই শেষ হলো। রেড টিভি সারে গামা পাধা দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকুন, শুভরাত্রি, গুড নাইট, বাই বাই। আমি পেরেছি ঠাম্মা, আমি পেরেছি। জানি জুই মালতি হাই কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলাই। ওরে তোর মতো যে, ওরে তোর মতো যে নেই কোতাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। তো লাগে ভয় তোলো ফোনের ফাঁদে পড়ে ওই বুঝি বা খয়, আমার তাই তো লাগে ভয় প্রলো ফোনের ফাঁদে পড়ে ওই বুঝি বা খয়।
তোরে যেন ভুলিস না, তোরে দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালী মা। অমন তাই তো বলি ওই রাঙা পায় করে আত্মসমর্পণ। Jump up.